টাইব্রেকার এমন এক নাম যেখানে এলে নীরব হয়ে যায় উত্তেজনাময় ফুটবলের সব উন্মাদনা, থমকে যায় স্টেডিয়াম সহ পুরো ফুটবল দুনিয়া। গোল লাইন আর 12 গজ দূরত্বের একটি বিন্দুর মধ্যে পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য। গুরুতর ফাউল ঠেকাতেই ফুটবলে পেনাল্টি কিক চালু করা হয়। 1891 সালের সেপ্টেম্বরের এক ম্যাচে ওল্ড ফার্মটন ও ওয়াল্ডার্সের জন হিথ ফুটবল ইতিহাসের প্রথম পেনাল্টি নিয়েছিলেন অ্যাকরিংটন স্ট্যানলির বিপক্ষে। পরবর্তীতে এই পেনাল্টি কিককেই টাইব্রেকার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়। কোনো আন্তর্জাতিক আসরের ম্যাচে প্রথমবারের মতো টাইব্রেকারের নিষ্পত্তি হয়েছিল 1976 সালে। সেবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোকো স্লোভাকিয়া 5-3 ব্যবধানে হারায় পশ্চিম জার্মানিকে। ঐতিহাসিক প্রথম শটটি ঠিকমতো জালে পাঠিয়েছিলেন তিনি। 1998 বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে টাইব্রেকার নাটক জমে ওঠে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে। ইংল্যান্ডের ডেভিড বেকহাম আর আর্জেন্টিনার গ্যাব্রিয়েল ব্যাতিস্তার মধ্যে তারকাদের লড়াইয়ের খেলায় 90 মিনিটের 4 গোলের দেখা মেলে। 2-2 গোলে 90 মিনিটের খেলায় 47 মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেকহাম। ইংল্যান্ডকে এই ধাক্কা সামলাতে হয় টাইব্রেকারে গিয়ে। টাইব্রেকারে ইংল্যান্ড ও আর্জেন্টিনার নেওয়া দ্বিতীয় শট দুটি আটকে যায় গোলকিপারের সামনে। আর্জেন্টিনার ক্রেসপোর শটে গোল না হওয়ায় গ্যালারিতে আর্জেন্টাইন ভক্তরা কাঁদতে শুরু করেন, তবে সেই কান্নার মুখ হাসির দেখা পায় শেষ দিকে। 3-4 গোলে টাইব্রেকারে ইংল্যান্ড হেরে বসে। এ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে 26টি ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। কিক হয়েছে 200টিরও কিছু বেশি, এর মধ্যে মিস হয়েছে শতকরা 30 ভাগ। বিশ্বকাপ ইতিহাসে প্রথম টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন জার্মানির উলি স্ট্রিলাইক। 1982 সালের স্পেন বিশ্বকাপের ঘটনা সেটি, তবে এরপর আর জার্মানির কেউ টাইব্রেকারে গোল মিস করেননি। ইংলিশরা বিশ্বকাপে মোট 14টি টাইব্রেকার কিক নিয়েছে, যার মধ্যে 7টিতেই ব্যর্থ হয়েছেন তারা। মেয়েদের বিশ্বকাপেও 2টি ফাইনালে শিরোপার নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ভিন্ন ভিন্ন ভূমিকায় 2বারই এ ঘটনার সাক্ষী যুক্তরাষ্ট্র। এই জায়গায় তারা পুরুষদের বিশ্বকাপে ইতালির মতো একই অবস্থানে। 1999 সালে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্র 5-4 ব্যবধানে হারায় চীনকে। তবে এশিয়ার আরেক দল জাপানের বিপক্ষে গত বিশ্বকাপের ফাইনালে কিন্তু যুক্তরাষ্ট্র হেরে যায় 1-3 গোলে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।